নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি টেন্সের দ্বিতীয় পার্ট অর্থাৎ ফার্স্ট টেন্স নিয়ে তো ফার্স্ট টেন্স আজকে আবার বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি তো দেখুন পাস্ট টেন্স ফার্স্ট টেন্স কিন্তু ভাগে ভাগ করা হয় আমরা এর আগের ভিডিওতেই জেনেছি তো ফার্স্ট ইন্ডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা প্রথমে আলোচনা করছি ফার্স্ট ইন্ডিফিনিটেন্স ফার্স্ট টেন্স সংজ্ঞা মানে কাকে বলে নাকি কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিলো এবং তার ফল এখন আর বর্তমানে নেই এরূপ বোঝালে এই কালকেই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স বলে এটা আমি চিনব কী করে যেটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স চিনবার উপায় যে বাংলা ক্রিয়াপদের শেষে ল লেন ল দন্তানা একার ইত্যাদি থাকে সঠিকভাবে বুঝতে গেলে আবার যদি আরও সহজভাবে বুঝতে যাই মানে কি থাকবে তাহলে ছয় ছয় ল একার ম বা ছিলাম ছিলেন এগুলো থাকবে তো গঠন প্রণালী এটা আমি কী করে গঠন করবো সাবজেক্টের পরে ভারবের পাস টেন্স বসে অর্থাৎ দ্বিতীয় রূপ বসে আমি করেছিলাম আই ডিড আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু মার্কেট গোয়ের পাস টেন্স ওয়েন মানে ভি টুটা বসবে সে কাজটি সে গ্লাসটি ভাঙেনি হি ডিড নট ব্রোক দ্য গ্লাস তাহলে এটা নিয়ম কী হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্ভের দ্বিতীয় ফর্ম তারপরে বসে অবজেক্ট এরপরে আমরা চলে আসি ফাস্ট কন্টিনিউয়াস টেন্স ফাস্ট কন্টিনিউয়াস টেন্সে সংজ্ঞা কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিলো এর যদি বোঝায় তাহলে এটাকে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতকালে কাজটি চলছিল শেষ হয়নি এরও যদি বোঝায় তাহলে সেটি ফাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমি চিনব কী করে চিনবার উপায় সাধারণত বাংলায় ক্রিয়াপদের শেষে ছিলাম ছিলে ছিল ইত্যাদি থাকে এটা আমি কীভাবে গঠন করবো নাকি গঠন প্রণালীতে বলছে যে প্রথমে থাকবে সাবজেক্ট সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার দেখে নিতে হবে ওয়াচ বসবে না ওয়ার বসবে ওয়াজ কোথায় বসবে নাকি এক থাকলে ওয়াজ একের বেশি থাকলে ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইনজি প্লাস অবজেক্ট তো আমি পড়ছিলাম পড়িতেছিলাম আই ওয়াজ রিডিং আমি পড়তে ইউ ওয়ার রিডিং মেয়েটি গান করছিলো দ্য গার্লস ওয়াজ সিঙ্গিং এরপরে দেখো কিছু জিনিস মনে রাখার বিষয় আছে সেটা হলো অতীতকালের দুটি কাজ একই সাথে চলছিলো বুঝলে দুটি পাস্ট কন্টিনিউ টেন্স হয় যেমন তিনি যখন ঘুমোচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম অর্থাৎ অতীতকালেই হচ্ছিল কিন্তু দুটো কাজ একসঙ্গে হচ্ছিলো তাহলে আই ওয়াজ রিডিং এ বুক ওয়াইল হি ওয়াজ স্লিপিং দ্বিতীয়টি মনে রাখার বিষয় কী আছে নাকি অতীতে একটি কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল বুঝলে যেটি চলছিল সেটির পাস্ট টেন্স এবং অন্যটির পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয় যেমন সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম অর্থাৎ এর দুটি ভাগ ভাগায় সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম তাহলে হোয়েন হি কাম টু মি আই ওয়াজ রিডিং অ্যানেল এই ছিল প্রেজেন্ট পাস্ট কন্টিনিউ টেন্স সরি পাস্ট এরপরে আসছি পাস্ট পারফেক্ট টেন্স সংজ্ঞা অতীতকালের একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল এরূপ বুঝলে এই কালকেই পাস্ট পারফেক্ট টেন্স বলে এটা আমি চিনব কী করে চিনবার উপায় অতীতে একটি কাজ পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়েছিল বোঝায় গঠন প্রণালী এক যে কাজটি আগে হয় তার পাস্ট পারফেক্ট অর্থাৎ মূল ভার্ভের পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসেবল এবং এই পূর্বে হ্যাড বসে তারপরে বলছি সে কাজটি যে কাজটি পরে হয় তার পাস্ট টেন্স হয় ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কাম রুগী মারা যাওয়ার পরেই ডাক্তার এসেছিলো দ্য ডক্টর কাম আফটার দ্য পেশেন্ট had died. তারপরে আরও মনে রাখার বিষয় হলো সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্টেন্স হয় নোট টু দুটি অতীত ঘটনা দ্যাট দ্বারা যুক্ত হলে সাধারণত দ্যাটের পরবর্তী ভাবের পাস্ট পারফেক্টেন্স হয় যেমন রহিম বলল যে সে কাজটি করেছিল রহিম সে দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ড নোট তিন কী বলছে যে যেতে না যেতেই আসতে না আসতে ইত্যাদি যদি থাকে তাহলে নো সুনর হ্যাড দেন দিয়ে সেন্টেন্সটি আরম্ভ হয় যেমন শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই আমরা উঠে দাঁড়ালাম নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুডা এবার বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ পাস্ট টেন্সের শেষভাগ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞা অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে এই কালকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে গঠন প্রণালী কীভাবে গঠন করবো এটা মনে রাখতে হবে যে কাজটি আগে হচ্ছিল তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্টের পর হ্যাডবিন বসে প্লাস মূলভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং যেটি পরে হচ্ছিল তার ফার্স্ট টেন্স হয় তুমি আসিবার পূর্বেই সে এক ঘন্টা যাবৎ খেলতে ছিল ই হ্যাড বিন প্লেং ফর অ্যান আওয়ার বিফোর ইউ কাম দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল ইট হ্যাড বিন রেনিং ফর টু আওয়ার বন্ধুরা এই ছিল দ্বিতীয় টেন্সের দ্বিতীয় পর্বের টেন্সের সম্বন্ধে পুরো আলোচনা পুরো বিষয়টাকে সহজ সরলভাবে বলা হয়েছে বোঝানো হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে বলবে না যদি ভিডিওটি তোমাদের একটু সাহায্য হয়ে থাকে তাহলে আমি এই ভিডিওটির তৃতীয় পর্ব নিয়ে হাজির হব তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো নমস্কার